নমস্কার, আমি তিয়াশা। আজকে আমরা খানিকটা কলকাতায় হেঁটে চলে বেড়াবো। ভাবছেন কি করে? আমরা আমাদের চেনা কলকাতায় নয়, ঋতুপর্ণর চেনা কলকাতায় ঘুরে বেড়াবো। ঋতুপর্ণ মানে ঋতুপর্ণ ঘোষ। আজকে তার বই ফার্স্ট পার্সন থেকে আপনাদের জন্য কিছুটা কলকাতা। টালিগঞ্জের যে রাস্তাটার প্রায় উপরেই আমাদের বাড়ি, তার নাম প্রিন্স আনোয়ার শাহ রোড। ওই রাস্তাতেই আমাদের পাড়ার মুখ শুরু, ওইখানেই আমার স্কুল বাস আসত ছেলেবেলায়। আজকে ছেলেবেলার তুলনায় অনেক বেশি ভীরু সারল্যের বয়স অব্দি ওই রাস্তাটাকে আমরা কোনো পোশাকি নামে ডাকিনি কোনোদিন। ওটা ছিল আমাদের বড় রাস্তা, যে রাস্তায় অহরহ গাড়ি চলে, যে রাস্তার দুধারে নানা মনিহারি দোকান, যে রাস্তা একা একা ছোটরা নাকি পার হয় না, যে পার হয়ে যায় অবলীলায় অগোপনে, তখনই সে নাকি বড় হয়ে যায়। তখন প্রিন্স আনোয়ার শাহ রোড বেশ নির্জন। আমার জ্ঞানও তো নিতান্ত ছোটবেলায়, প্রিন্স আনোয়ার শাহ রোডে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হলো নবীনা সিনেমা। নবীনা সিনেমা তৈরি হওয়াটা মনে নেই আমার। মনে আছে প্রথম সিনেমা রিলিজ করলো খামোশি, অসিত সেনের হিন্দি ছবি। তখন কি খামোশি, কে বা অসিত সেন, কিচ্ছু জানি না। কেবল মনে পড়ে পাড়ার একটু বড় দিদিরা মুখ বেঁকিয়ে বলেছিল এটা নাকি দ্বীপ জেলে যাইয়ের হিন্দি। আর সুচিত্রা সেন যা ফাটিয়ে পাঠ করেছিল, ওয়াহিদা রহমান নাকি তার তারে কাছেও যেতে পারেনি। আমাদের এই অঞ্চলটা নকশালুপুত্র তো ছিল বলে নবীনায় কোনো নাইট শো ছিল না, ছিল রমরমে নুন শো। সেখানে উপচে পড়তো যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছেলে মেয়েদের ভিড়। আর আমার বড় হওয়ার শব্দকোষে ক্রমে ক্রমে প্রবেশ করলো নতুন দুটো শব্দ, কলেজ কাটা আর লাইন মারা। লাইন মারা কথাটা দুটো মানে ঠিকঠাক অব্যর্থতায় তখনও ব্যবহার করতে শিখিনি। যতদিনই শিখলাম ততদিনে নিজে নিজেই বড় রাস্তা পার হতে পারি, কেউ আর বকে না। আমার ছেলেবেলার প্রিন্স আনোয়ার শাহ রোডে সাইকেল রিক্সা ছাড়া আর কিচ্ছু চলত না। প্রথম যে বাস রুটটা চালু হলো সেটার নাম 37। আমি তখন নিতান্তই শিশু। 37 বাসটা ছাড়তো ঢাকুরিয়া থেকে হাওড়া অব্দি। আমাদের বাড়ির স্টপটার নাম চিরাচরিতভাবে কলেজ, মানে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। 37 বাস এসে আমার বাবাকে এক নিরুপায় ক্লান্ত সান্দ্রভ্রমণ থেকে মুক্তি দিয়েছিল। বাবাকে আর অফিস ফেরত ট্রাম লাইনে নেমে হেঁটে বাড়ি ফিরতে হতো না। গোটা ভারতের কাছে স্বাধীনতার সংখ্যা যেমন 15, আমার কাছে তেমনই 37। ওই বাস রুটটাই আমার প্রথম নিজে নিজে বাসে চড়তে শেখায় নিজে পয়সা দিয়ে টিকিট কাটার স্বাবলম্বিতা। স্কুল বাস ছাড়ার পর আমরা তিন বন্ধু, রাহুল, হিরঞ্জিত আর আমি, স্কুল থেকে হেঁটে ফিরতাম ঢাকুরিয়া অব্দি, সেখান থেকে 37 চেপে বাড়ি। প্রথম প্রথম ভাড়া ছিল 10 পয়সা। কবে যেন সেই 10 পয়সার মেয়াদ এসে দাঁড়ালো কেবল লর্ডস বেকারি অব্দি। লর্ডস পার হলেই এবার 15 পয়সা। ভাড়া বাড়ার পরেও আমার জেদ ছিল 10 পয়সারই টিকিট কাটব। কন্ডাক্টরকে 5 পয়সা ফাঁকি দেওয়ার রোমাঞ্চই বোধহয় জ্ঞান তো আমার প্রথম অপরাধ। যথারীতি কলেজ কলেজ বলে কন্ডাক্টর চেঁচাতো, আর আমি বাড়ির কাছে এসে সুরুত করে নেমে পড়তাম। আর দিনের পর দিন আমার জমানো অপরাধগুলোই হতো আমার স্কুল শেষের বিঘ্ন দেওয়া আমরা বা হজমিগুলি। ধীরে ধীরে বুঝতে পারলাম আমার বড় রাস্তার কোনো কদর নেই বহির্জগতে। গোটা নামটা পরিষ্কার করে বলতেও পারতাম না সবসময়, কিছুটা বোধহয় ভয় পেতাম তার অকৌলিন্যকে। এমন একটা জিনিস ছিল না গোটা রাস্তাটা জুড়ে যার ইঞ্চিখানিক পর্বের সঙ্গেও জুড়ে দিতে পারি আমার ঠিকানার গৌরব। প্রিন্স আনোয়ার শাহ রোডটার মধ্যে একজন রাজপুত থাকলে কি হবে? আদতে রাস্তাটা বরাবরই ছিল কেমন যেন নিশ্চুপ নিরহংকার সাদা মাটা। কোনো বড় দুর্গাপুজো হতো না আমাদের বড় রাস্তায়, কোনো জাঁকালো বাড়ি ছিল না যেটা সূত্র ধরে ছিটেপুটো গর্ব করা যায়। থাকার মধ্যে ছিল একটা বড় মসজিদ আর একটা মাজার। তাই স্কুলের দাদা দিদিরা ঠাট্টা করে বলতো তোরা তো মোল্লাপাড়ায় থাকিস। ভাবতাম সে বুঝি বা বড় গ্লানির আত্মপরিচয় হলো। আর মনে মনে রাগ হতো সেই বড়দের ওপর যারা শুনতাম হ্যারিসন রোড, আমহার স্ট্রিটের নাম বদলে বদলে চেনা চেনা সব প্রাতঃস্মরণীয় নামে নাম রাখছেন। ক্ষোভ তো
আমার বড় রাস্তার একটা সম্মানজনক নাম তো তারা ভাবতে পারতেন। প্রিন্স আনোয়ার শাহকে কেমন দেখতে আমি জানি না, কেবল জানতাম তিনি টিপু সুলতানের ছেলে। সেদিন উইকিপিডিয়ায় ছবি খুঁজলাম প্রিন্স আনোয়ার শাহর, পেলাম না। অনেক সময় ছোট করে বলার সময় মা যখন কাউকে বলতো, ওই তো আমরা আনোয়ার শাহ রোডে থাকি, আমার বড় দুঃখ হতো প্রিন্স কথাটা বাদ পড়লো বলে। না হয় লোকটা শুনতে পাচ্ছে না, তাই বলে রাজপুত্তুরকে রাজপুত্তুর ডাকবো না। বড় রাস্তার মোড়ে একটা বড় মসজিদ, তার ভেতরে অনেক গাছ। সন্ধে হওয়ার আগে সেই গাছের পাখিরা আমাদের জানান দিত এবারে রাস্তার আলো জ্বলবে। পরীক্ষার আগে মসজিদে ভোরের আজান ডেকে দিত ঘুম থেকে, পড়তে বসো। আর মহরমের দিন আমাদের বড় রাস্তা সাদা পাঞ্জাবি আর ফেজ টুপিতে সেজে সাদা আর গোলাপি ডোরা ডোরা রেউড়ির মেলা বসিয়ে দিত। সে ছিল আমাদের বড় রাস্তার উৎসব। আমরা রাস্তার ধারে ঠায় দাঁড়িয়ে থাকতাম, কখন দুলদুল ঘোড়া আসবে, তার পিঠের ওপর জারির কাজ করা মখমালের আসন। বছরের পর বছর পড়ে থেকে থেকে জারির কাজে জং ধরে গিয়েছে, তবু দুলদুলি যেন ছিল আমাদের বড় রাস্তার গরিব রাজকুমারের যোগ্য প্রতিনিধি। বাড়ি ফিরে ভাবতাম, আমার যে বন্ধুরা যারা নাম করা রাস্তায় থাকে তাদের বাড়ির সামনে দিয়ে দুলদুল যায় কি? দুপুরের জ্বলন্ত রোদে এক অনুপম রাজকাহিনীকে পিঠে সওয়ার করে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজটা নাকি ছিল টিপু সুলতানের নাচঘর। টিপু সুলতান সিরিয়ালটা হওয়ার আগে কথা বলে আমার কোনো বন্ধুকে কোনোদিন ইমপ্রেস করতে পারিনি। তারপর একদিন দেখলাম 37 বাসের কন্ডাক্টরের ঘোষণার মতোই যোগেশচন্দ্র চৌধুরী কলেজটাও আমার ঠিকানার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। কুরিয়ারকে ঠিকানা লিখতে হলে লিখছি নেক্সট যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, কাউকে বারে ডিরেকশন দিতে হলে বলছি ওই তো যোগেশচন্দ্র চৌধুরী কলেজটা। সেদিনকে একটা ফর্ম ভর্তি করছি, ঠিকানার পরেই রয়েছে ক্লোজেস্ট ল্যান্ডমার্ক। অভ্যেসবশত যোগেশচন্দ্র দিয়ে শুরু করেছি। যিনি ফর্মটা ভর্তি করাচ্ছিলেন বললেন, দাদা লেক গার্ডেন্স ফ্লাইওভার লিখুন, চিনতে সুবিধে হবে। বুঝলাম আমার বাড়ির ল্যান্ডমার্ক বদলে গিয়েছে। সেদিন বাবাকে দেখে হাসপাতাল থেকে বাড়ি ফিরছি। যোধপুর পার্ক পদ্মানগরের মাঠ থেকে অচল গাড়ি নিয়েছি। গোবিন্দ বলল সাউথ সিটি মল খুলেছে, তার ভিড়। মনে হলো যেন দুর্গাপূজা হচ্ছে গোটা রাস্তা জুড়ে, সার সার গাড়ি, কত কত মানুষ, তাদের জলজলে চোখ, চকচকে মুখ। আমরা যেটাকে বরাবর উষা কোম্পানি বলতাম, যা বিশ্বকর্মা পুজো নাকি আমাদের বড় রাস্তার সব থেকে দেখবার মতো পুজো ছিল, সেখানে একটা বিরাট ঝাঁ চকচকে বাড়ি, আলোয় আলো, যেমনটি বিদেশে দেখেছি। চোখের সামনে আলোর ভিড়, মানুষের ভিড়, গাড়ির ভিড়, রাস্তা জুড়ে উৎসব চলছে, সবাইয়ের মুখ জুড়ে আলো। আমাদের বড় রাস্তা হঠাৎ কেমন যেন বড় লোক কুলীন হয়ে গিয়েছে। সেই আলোর ভিড়ে বসে বসে বাইরের দিকে তাকালাম। আর কেউ দেখতে পেল কিনা জানি না, আমি যেন এতদিনে দেখতে পেলাম টিপু সুলতানের বংশধর, সেই ভাগ্যহীন রাজকুমারকে। মূর্ছে ধরা জরির আসনে চেপে দুলদুলে ঘোড়ার পিঠের উপর দিশেহারা হয়ে অন্ধকার ঘুরছে, মুখ লুকোবে বলে।